could make you cynical, make you heart satisfied. Good morning everyone, welcome back to my channel. আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সকাল 10টা, এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। যে আমার দিদিরা আছে, আয়, কালকে কাকাদের বাড়িতে পুজো হয়েছিল সেই জন্য এসেছিল। আজকে হয়েছিল দুধ চা। আমার যেহেতু দিদির ছোট মেয়ে দুধ চা খেতে পছন্দ করে, আমিও দুধ চা খেতে পছন্দ করি, তো বিস্কিট খেয়েছি। খেয়ে ওর সঙ্গে একটুখানি বক 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 করছিলাম। আমার দিদির ছোট মেয়ে খুব পাকা, ঠিক আছে, ওর সঙ্গে কথা বললে মানে খুব ভালো লাগে, ওর কথাগুলো শুনতে খুব ভালো লাগে, ঠিক আছে। তো দিদিরা এখন গেছে কাকাদের বাড়িতে গেছে, আজকের ওদের ওখানেই খাওয়া দাওয়া হবে। দিদিরা খাবে, জামাইবাবু আসবে, সবাই খাবে ওখানে। কিন্তু আমার আর মায়ের আজকে রান্না হবে, ডাল হবে, উচ্চালু ভাজা হবে, আর হবে লাউ চিংড়ি। আর কদিন ধরে বাবা লাউ আনছে, সেই জন্য লাউ চিংড়ি হবে। লাউ লাউ শাক খেতে ভালো লাগে খুব। তো কি, ঠিক আছে, এখন যাব আঁশফল পাড়তে। আমার দিদির ছোট মেয়ে আঁশফল খাবে, পাড়তে হবে, দেখি হাত যায় কিনা, ছাদে নিয়ে যাবো। কালকে বাবা পেরে দিয়েছিল, সব শেষ করে দিয়েছে। আর ডালটা ডালগুলো সব উঁচু উঁচু, গাছটা খুব লম্বা, তো দেখি ছাদে উঠবো। তাহলে চলো, সঙ্গে থাকো, ভিডিও দেখতে থাকো। বড় হলো না, তাহলে বেটে হলে হাত যায় না। এই দিকটা একটা কাজ আছে, ওখানটা ভালো হয়ে আছে, কাছাকাছি আছে, ছোট তাই না? এইটুকু, হ্যাঁ, কি করবি? চল আগে চল, জোক আছে। দিদি ও জোক ফোক আছে রে, আমি নিয়ে আসছি, পারবো না। আঁশফল খাস না, এটা নিবি, কিছু করবি, ছেড়ে দে আঁশফল, ছেড়ে দে আঁশফল খাস না। রাখবো, হ্যাঁ চাবো, রাখবো না ফেলবো। দেখ মা পাচ্ছে, দেখ কোথায় কাক বসেছে, কই কাক দেখা যাচ্ছে, টানো কোথায় যাও, কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছিস, আমরা কোথায় যাচ্ছি সেটা বল, কোথায় যাচ্ছি আমরা, ছাদে, এ কোথায় যাচ্ছিস বল, বল কোথায় যাচ্ছি, চল দরজা খোল, তুই আইসি স্কুল বসবে, সব স্কুলই বসবে কালকে, হ্যাঁ
ফের ছুটি দেবে আবার তাই বুঝি যাবে না হাত একমাত্র এই ডালটাই যাবে দেখ এই ডালটা আরে নিচে নিচে না না নিচ থেকে ওই ওই ডালটাই নিচ থেকে যাবে মনে হয় হবে না হবে না চল চল হবে না চল কতটা ডিস্টেন্স দেখ বড় ইয়ে হলে তাহলে হতো যাও পেলাম না এবার কি হবে আর একটু বড় লাঠি তো বড় হাঁচি হলে অনেক আসলি পাওয়া যাবে কাদের তাই জন্য এই আসফলগুলো সব চলে যাই চ হাঁট হাঁট আগে হাঁট চ চ এই কার বাড়ি দিছিস না ভালো লাগে না কি হলো কোথায় লেগেছে মনে দেখ বড় লাঠি না হলে হবে আমি যেন যাবে হাত আর একটুখানি হলে চলে যেত ফোনটা ধর বাবা এ তো হাফ কেজি ওজন আসবে এইখানটা নামলে তারপর তুই চল লাভ ধর কোনো হবে না তুই চল চল বেটা চল বাবা পরে অনেকটা ফেলে দেবো চ ওইটা খেয়ে শেষ করো ফেলে দেবো চল ততক্ষণ বড় লাঠি খুঁজি আমরা কি ঘেটে চ না ঢেপো চ না দরজা দে ধর লাঠি ধর লাঠি ধর কত কিছু নেবো আমি ঝাড় ভালো করে নিচে ঝাড় দিবি চল নিচে তো নোংরা হয়ে গেছে চ ভালো করে ঝাড় দিবি কিন্তু হ্যাঁ তোকে ঘর মুছতে হবে না থাকবে চলো নামো আসতে আসতে টাটা ছোট এইখান থেকে ছাড় দে তোর দিদা ওইটা ছাড় দিয়েছে এইটা ছাড় দেয় না দে ওইখান থেকে ছাড় দে ওই সুমুখ থেকে ছাড় দে ভালো করে যে উস ঠিক ঠিক একদম হেভি হচ্ছে ওই তো হ্যাঁ ওটা দে ওটা দে ওই তো হ্যাঁ দাও বাহ ইস কে ফুটি খেয়েছে Shut up!
কি নে এইটাই তুই আগে এখানে তো ঝাড় দে, ভালোভাবে ঝাড় দে। এটা নিয়ে গিয়ে কি করবি? নিয়ে গিয়ে তোমাদের ওখানে অনেক বালি ঢোকে? বালি কোথা থেকে আসে এত তোমাদের ওখানে? ও আচ্ছা, নেমে ঝাড় দিতে দিতে আবার খাওয়া হচ্ছে। আসফলটা কি মিষ্টি, কে ফেলছে? আমি ফেলেছি এক্ষুনি খেয়ে। কে ফেললো? আমি। মিথ্যে কথা বলছি আমি? আমি কখন খেলাম আর কখন ফেললাম? ও আমি আমি চুরি করে করে খেয়ে নিয়েছি, তোমাকে না দেখিয়ে গালে ঢুকিয়ে নিয়েছি, তুমি দেখতে পাওনি তাই তো? কে ফেললো এটা, কে ফেললো? এখানে বল, এখানে বল, কি বলছিস বল? ছোট কি বলছো বলো? এখানে ঘরে ঘরটা নোংরা হয়ে আছে, ঘরটা ঝাড় দিয়ে দাও। কি বলছে? ওর নামে দোষ হচ্ছে তো আমি আমি দোষ হচ্ছে? তা কে নোংরা করছে তাহলে এত? ও তো আঁশকল খেতে চলে এসছে পিঁপড়ে, কি করবি কর? একটা পাখিও চলে এসছে আঁশফল খাওয়ার জন্য। এই তো এই তো দেখো এসছে, দেখো পাখিটা দেখো, এই দেখো। এবার নিচে দেখো, ফোনে ঝাড় দাও, ঝাড় দাও, তুমি ঝাড় দাও। তোমার কি ঝাড় দেওয়া হয়েছে? এবার তুমি কি করবে? পুঁছবে? ও আচ্ছা, ও কুচাবে এগুলো। তাকাতে হবে না ওখানে, ওখানে থাকতে হবে, নালে হবে না, ওখানে থাকতে হবে, এখানে আসলে হবে না, কথা বলতে হবে। কি দেখা যাচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে? কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছো? এবার কি করবে, কি করবে? এই দেখো, এই দেখো সাটা দেখা যাচ্ছে, এটা কি আসফল আর কি? কে পেরেছে? কাদের গাছ, কাদের গাছ ওটা? যা ওখানে যা, তোকে দেখতে পাবো যা। ও বাবা, ও বাবা রে, আর কি কিছু বলবে? কেটে দিচ্ছি তাহলে, কিছু বলবে না তো? তা ঝাড় দেওয়া হয়ে গেল তাহলে, যেমন নোংরা তেমনই নোংরা আছে। সাড়ে পাঁচটা, দিদিরা এই মাত্র বেরিয়ে গেছে,
বাড়ি চলে গেছে, ওদের থাকতে বললাম থাকলো না। সবাই শুয়েছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম। তো তারপরে জায়গু এলো, খাওয়া দাওয়া করলো, কাকাদের ওখানে খেয়েছে, খাওয়া দাওয়া করে চলে গেছে। থাকতে বলেছি থাকলো না, ওরা এমনি কম আসে, আসলেও থাকতে চায় না, চলে যায়। আর বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে। আমার দিদির ছোট মেয়েটাই পুরো মাতিয়ে রাখে বাড়িটাকে, তো বাড়িটা এখন ফাঁকা হয়ে গেছে পুরো। এখন আমি বিছানাটা একটু গুছাবো, গুছিয়ে একটু ছাদে গিয়ে বসবো, তারপরে আবার সাড়ে সাতটা আটটার দিকে চলে আসবো। তাহলে চলো, ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর একে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে। কি আর, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।